হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি তোমাদের ভালোবাসার ফোয়ারা। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাড়ির সামনে। বাড়ির সামনে অনিমেষের জন্য অপেক্ষা করছি, ও আসছে। আর আজকের দিনটা তো খুব ভালো দিন, আজকে মহালয়া। তো সবাইকে মহালয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আর মহালয়াটা তো আমাদের কাছে খুব আনন্দের দিন, কারণ এরপর থেকে দেবীপক্ষের শুরু হয়। মানে আমাদের পুজো, বড় আমাদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো শুরু হবে। তো তার আগেই মহালয়াটা হয়। তো এখন যাব গঙ্গা স্নানে। এই মহালয়া পুণ্যতিথিতে গঙ্গা স্নান করা খুব জরুরি। মানে আমরা এই যা পাপ করি সেগুলো ধুয়ে ফেলে আসতে হয় গঙ্গায়, আমাদের হিন্দু শাস্ত্রের এটা একটা নিয়ম। তো এখন তাই গঙ্গা স্নানে যাব, তাই অনিমেষ আসছে, সেই কারণে দাঁড়িয়ে আছি। তো দেখতে থাকো, খুব সুন্দর একটা ব্লগ হবে, লাস্ট অবধি দেখবে। তো চলো, লেটস স্টার্ট। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে বাবু এখন ঢুকলো। এই যে বাবু চলে এসেছে। কিছু এক্সট্রা জিনিস নিয়ে নিয়েছি, যেমন হেলমেটটা নিয়েছি, এটা এক্সট্রা না, এটা কাজের কাজ। আর ব্যাগে কিছু নিয়েছি, গেঞ্জি যেটা পরে পুজো দেব, আর একটা ইয়ে নিয়েছি, একটা গেঞ্জি নিয়েছি স্নান করে সেটা পরবো। কি গামছা নেব। সকালবেলা রাইড করতে খুব ভালো লাগে, একদম একটা ঠান্ডা আবহাওয়া যেতে খুব সুন্দর লাগে। চলো, বসে আছো কেন? দর্শনে বিপদ সীমার উপরে বইতে থাকা ভাগের কারণে ইতিমধ্যে বন্যা পরিস্থিতি নেমে পড়লি তুই আমাদের। হ্যাঁ, করবো নবদ্বীপ পৌরসভা শহরবাসী নির্বিষাদতা, তাই গঙ্গার ঘাটে আগত সকল পুণ্য। তো এট লাস্ট আমরা গঙ্গার ঘাটে এসে পৌঁছালাম। স্থানীয় প্রশাসনকে যথাসাধ্য সহায়তা। আপনার খনিকে ছেলেটা নামার জন্য রেডি হয়ে গেছে। তবে প্রচন্ড জল বেড়েছে। আমাদের ভাগীরথী, মানে গঙ্গা, এখানকার গঙ্গাকে ভাগীরথী বলা হয়। তো এখানকার জল প্রচন্ড পরিমাণে বেড়েছে, তোমরা দেখো একটু। আরে যে ছেলে এসে রেডি, তো বলো কেমন লাগছে? জল ঠিকই আছে, আজকে স্নান করে খুব মজা হবে। তাহলে সকালবেলা গাড়ি চালিয়ে আসলে কেমন লাগলো? এখন একটু লোকটা কম আছে, কারণ এর আগে প্রচন্ড লোক হয় আরো ভোরবেলায়। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, তাই একটু লোক সংখ্যা কমে গেছে। তো ফাঁকায় ফাঁকায় বেশ ভালো স্নান হবে। আর অন্যান্য দিন, মানে মহালয়ের দিন প্রায় কুয়াশা হয়ে যায়, তো আজকে সেরকম কোনো কুয়াশা টুয়াশা নেই, কারণ এখনো শীতটা ঢোকেনি, এখনো বর্ষায় কমতে পারেনি।
গঙ্গার জল প্রচন্ড বেড়ে গেছে, দেখো বাঁশ বাঁধা আছে, এটা স্নান করার জন্য মানে স্নানের ঘাটে বাঁশগুলো বেঁধে দিয়েছে। এটা ভেজা বলে এটা খা। তো এখন আমরা চলে যাচ্ছি, তো স্নান করে খুব ফ্রেশ লাগলো। এবার যাবো একটু পোড়ামাতলাতে, ওখানে একটু পুজো দেবো। তো সকাল সকাল স্নান করে মানে সত্যি খুব ফ্রেশ লাগছে, খুব ভালো লাগছে মন থেকে। এবার পোড়ামাতলায় যে পুজো দেব, তারপর ওখান থেকে বাড়ি। তো মহালয়ের দিনটা আজকে খুব ভালোই কাটলো। দাদা আমাকে কিছু ফুল দিও তো। এখানে দেবেন না নিয়ে যাবেন? দেবো এখানে। দাদা কি বড় দেবো গাছ ঘেরানো না ছোট দেবো? কত পড়বে এটা দিয়ে? তুমি 40 টাকা আছে, 40 টাকা। এটা কত দেবো? 40 টাকা, 10 টাকা 10 টাকা 20 টাকা। 40 টাকা বেশি হয়ে যাচ্ছে। 100 টাকা নিয়ে 20 টাকা।
অনেক কষ্ট করে পুজো দিলাম এখানে, যা প্রচন্ড ভিড়। তা এদিকটা পেছন দিকটা একটু ফাঁকা, তাই এখানে এসে কথা বলছি। অনেক আগে এসেছি এই জায়গাটায়, অনেক মানে পুরনো বা প্রসিদ্ধ মন্দির এটা, পোড়ামাতলা, খুব নাম করা নবদ্বীপের এটা। তো তো এখন পুজো দেওয়া হয়ে গেল, এবার চলে যাব। তো পুজো দেওয়ার লাস্ট কমপ্লিট হলো, এবার বাইরে বেরোলাম। তা ছেলেটাও দিয়েছে, ও তিলকটা পড়ায়নি ওকে। আসলে গাড়ি নিয়ে একটু টেনশনে ছিলাম, বাইরে ছিল তো। তারপরে দোকানের সামনে আছে, হয়তো দোকান খুলতে এসে দেখবে বাইক সামনে, তাই একটু তাড়াহুড়ো করে চলে আসলাম। এবার খেতে যাবো, খুব খিদে পেয়েছে, সেই সকালে বেরিয়েছি। এবার তোমাদের একটা খুব ভালো জিনিস দেখাবো, সেটা হচ্ছে নবদ্বীপ শ্মশান। নবদ্বীপ শ্মশানটা আজকে তোমাদের দেখাবো একটুখানি। একটা দিন সবাইকে এই জায়গায়, মানে শেষ গন্তব্যস্থলে এটা আমাদের সবার, তাই তো? অনেকে শ্মশান দেখে মানে খুব ভয় পায়, কিন্তু সত্যি মানে নবদ্বীপ শ্মশানটা খুব ভালো জায়গা, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে ভয়ের কোনো ব্যাপার নেই। একটু দেখো, দেখাই তোমাকে। এটাই হচ্ছে আমাদের নবদ্বীপের শ্মশান। তো এটার জন্যই আসা, জল নিতে আসা। ওখান থেকে না হয়নি, তাই এখান থেকে নিয়ে নিচ্ছি। জলের প্রচন্ড স্রোত, খুব স্রোত।